হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানমন্দিরা ব্লগ। নতুন একটি ব্লগে স্বাগতম জানাই। আজকের ব্লগটা ঠিক অন্যরকম হবে। আজকে কিন্তু আমি প্রথম এরকম একটা ট্রেন জার্নিং এর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং অনেক উপকার হবে এই ভিডিও দেখলে। আজকে ট্রেন জার্নিংটা শুরু করছি গেদে থেকে রানাঘাট জংশন, অর্থাৎ গেদে থেকেও আবার শিয়ালদা যাওয়া যায়। বাংলাদেশ ও ভারতের শ্রেষ্ঠতম স্টেশন হচ্ছে গেদে, তাই আমি গেদে থেকে স্টার্ট করছি। গেদে থেকে শিয়ালদা জংশন যেতে হলে মোট টোটাল 12টি হল্ট বাজবে এবং যেতে সময় লাগবে 1 ঘন্টা। যেতে গেলে তোমাদের মোট 36টি হল্ট বাজবে আর সময় লাগবে 3.5 ঘন্টা। গেদে থেকে রানাঘাট জংশন যেতে গেলে মোট 12টি হল্ট বাজে। এই হল্ট গুলির নাম গুলো তোমাদের এক এক করে বলছি, তোমরা দেখো। গেদে, হরিশনগর, বানপুর, মাঝদিয়া, তারকনগর, মৌরহাট, বগলা, ভায়না, বৈরগাছি, আরামকাটা, পাঁচবেড়িয়া এবং বঙ্কিমনগর, তারপরে রানাঘাট স্টেশন। টোটাল মোট 12টি হল্ট বাজবে যেতে। যেহেতু গাইস আমি বগলা স্টেশন থেকে উঠেছি, তাই আমি বগলা থেকে কন্টিনিউ করছি ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর নেক্সট স্টেশন কিন্তু ভায়না। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বলতে বলতে এই যে ভায়না হল্ট। ভায়না হল্টের জনসংখ্যা কিন্তু খুবই কম। দেখতেই পাচ্ছ স্টেশন দেখে তোমরা অনেকটাই বুঝতে পারছো এখানে লোক সংখ্যা খুবই কম। নিরিবিলি একদম ফাঁকা শুনশান জায়গা। যাই হোক, এখানে ট্রেনটি প্রতি স্টেশনে প্রায় 35 সেকেন্ড কিন্তু দাঁড়ায়, তারপরে চলে যায় কিন্তু নেক্সট স্টেশনে। যেহেতু গাইস আমি ট্রেনের জানলা সাইডে বসেছি, যার জন্য তোমাদের পরিবেশে এত সুন্দর একটা ভিউ দেখাতে পাচ্ছি। দেখো কত সুন্দর একটা পরিবেশে একটা ভিউ। পরিবেশের সৌন্দর্যটি অন্যরকম রূপ, যেটি কি সবাইকে মুগ্ধ করে তোলে। ট্রেনের জানলা সিটে বসার মজাটাই ঠিক অন্যরকম। বাইরের পরিবেশ তার সাথে ঠান্ডা কুরকুর হাওয়া, অন্যরকম অনুভূতি। ভায়না স্টেশনের পর কিন্তু নতুন একটা স্টেশন হচ্ছে শান্তিনগর, যেখানে ট্রেনটি শুধুমাত্র সকালবেলা 9:30 ট্রেনটাই কিন্তু এই শান্তিনগরে ট্রেনটা দাঁড়ায়। তাছাড়া কিন্তু বাদ বাকি কিন্তু ট্রেন কিন্তু এই শান্তিনগর স্টেশনে দাঁড়ায়। পরিবেশে দেখতে পাচ্ছ একটি আলাদা রকমের সৌন্দর্য, কত সুন্দর একটা ভিউ লাগছে দেখতে জানলার সাইড দিয়ে। এরপরে গাইস ট্রেনটা চলে এসেছে বৈরগাছি হল্ট। এবার চলো ট্রেনের টাইম টেবিলটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখতে পাও। টাইম টেবিলে তোমাদের দেখা যাবে যে গেদে থেকে রানাঘাট যাওয়ার জন্য কতগুলো ট্রেন বাজবে আর কটা টাইমে যাবে, সেই টাইমগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। তাছাড়াও গাইস গেদে থেকে কিন্তু গ্যালোবিন মাঝেরহাট লোকাল যায় সকালবেলা 7:30 ট্রেনটা কিন্তু গ্যালোবিন যায়, আর রাত্রি 9:25 ট্রেনটা যায় কিন্তু মাঝেরহাট লোকাল। ট্রেনে যাতায়াত করার কিন্তু অনেকটাই সুবিধা, খুব তাড়াতাড়ি কিন্তু কম সময় পৌঁছে যাওয়া যায় নির্দিষ্ট গন্তব্যস্থলে। যাই হোক, এরপরে আমরা বৈরগাছি স্টেশন ছেড়ে চলে এসেছি আমরা আরামঘাটা স্টেশন। এই আরামঘাটা স্টেশন থেকে প্রচুর ফুল এবং কাঁচামাল যায় কিন্তু শিয়ালদা কলকাতা। এরপরে আরামঘাটা স্টেশন কে টাটা বাই বাই করে চলে যাচ্ছে আমি পরের নেক্সট স্টেশনে। এই আরামঘাটায় কিন্তু খুব সুন্দর কালী পুজো হয়। আমি কিন্তু প্রতি বছর আসি এই আরামঘাটায় কালী পুজো দেখতে, এবছরও কিন্তু আসবো কালী পুজো দেখতে। চলো এরপরে পরিবেশের ভিউ দেখতে দেখতে চলে যাই পরের স্টেশনে। আরামঘাটা স্টেশনকে টাটা বাই বাই করে চলে এসেছি আমরা পাঁচবেড়িয়া হল্ট। দেখতেই পাচ্ছ পাঁচবেড়িয়া হল্টটা স্টেশনটা অনেকটা এরিয়া জুড়ে করেছে, আর এই স্টেশনটা দেখতেই পাচ্ছ রং করেছে যার জন্য ফুটে উঠেছে, মানে বেশ ভালো লাগছে দেখতে স্টেশনে। আর এই স্টেশনে জনসংখ্যা একদমই কম, কি বলবো। বেশিরভাগ এই পাঁচবেড়িয়া হল্টে আইটিআই কলেজের ছাত্র ছাত্রীরাই কিন্তু বেশি আসে। তাছাড়া দেখতে পাচ্ছ কম বেশি কিন্তু অতটা আছাড়াই কিন্তু বাদ বাকি সময় একদমই ভিড় হয় না। চলে যাচ্ছে এবার পরের স্টেশনে। পাঁচবেড়িয়া হল থেকে চলে এসেছি আমরা বঙ্কিমনগর হল্টে। পাঁচবেড়িয়া হল থেকে চলে এসেছি আমরা বঙ্কিমনগর হল্টে। দেখতেই পাচ্ছ আর ট্রেনটি দেখতে পাচ্ছ দ্রুত গতিতে যাচ্ছে। দেখতে পাচ্ছ স্টেশনের ভেতরে আমি চলে এসেছি। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, বাইরের ওয়েদারটা ভীষণ তাপ রয়েছে রোদ্দুরে। ট্রেনের জানলার দ্বারে পরিবেশের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে এরপরে আমি চলে যাচ্ছি রানাঘাট জংশনে। রানাঘাট জংশন কিন্তু আমার শেষ গন্তব্যস্থল। এই
গাছ, আকাশ, বাতাস সব মিলেই কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ। রানাঘাট স্টেশনে ঢোকার আগে কিন্তু কৃষ্ণনগর লোকাল যাওয়ার একটা রেল লাইন বাদে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রানাঘাট স্টেশনে প্রথমে গেদে লোকাল ঢুকে তারপরে কিন্তু কৃষ্ণনগর লোকাল ঢুকে রানাঘাট জংশনে, আর ওই পাশে দেখতে পাচ্ছ ওই যে ওই পাশে লাস্ট লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু হচ্ছে কৃষ্ণনগর লোকাল। আর ওই একই লাইনে কিন্তু শান্তিপুর লোকালটাও চলে যায়। রানাঘাট স্টেশন থেকে শান্তিপুর এবং কৃষ্ণনগর লোকাল একইভাবে কিন্তু ট্রেনটা এক লাইনেই যায়। আর আর কালীনারায়ণপুর স্টেশনে গিয়ে কিন্তু দুটো দুদিকে ভাগ চলে যায়, এক শান্তিপুর লোকালে চলে যায় আর এক চলে যায় কৃষ্ণনগর লোকাল। কৃষ্ণনগর লোকালের উপর দিয়ে চলে যায় কিন্তু লালগোলা প্যাসেঞ্জার, অর্থাৎ যায় হাজারদুয়ারি। তোমরা যদি হাজারদুয়ারি যেতে চাও তাহলে তোমরা কিন্তু সফরে একদম যেতে পারো রানাঘাট থেকে ট্রেন ধরে, লালগোলা প্যাসেঞ্জার ধরলেই তোমরা চলে যেতে পারবে কিন্তু হাজারদুয়ারি। আর আমরা কিন্তু রানাঘাট স্টেশনে ঢুকে পড়ছি, এখন লাইন যুক্ত হয়ে আমরা যাবো 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটাই দাঁড় করা। যেহেতু আমি রানাঘাট লোকালে উঠেছি তাই এই ট্রেনটি আবার যাবে গেটে। এরপরে গাইছি আমরা নেমে গেছি কিন্তু রানাঘাট স্টেশনে, যেহেতু আমি রানাঘাট লোকাল ধরে এসেছি এই ট্রেনটি আবার ফেরত যাবে গেদেতে। তোমরা যে কোনো স্টেশন থেকে আসো না কেন, রানাঘাট জংশনে তোমরা যে কোনো একটা লোকালে তোমরা কিন্তু ওই শিয়ালদা লোকাল যাওয়ার জন্য অ্যাভেলেবেল অনেক ট্রেন পেয়ে যাবে রানাঘাট জংশন থেকে। আর গাইছি আমি দেখতে পাচ্ছ রানাঘাট জংশনে নেমে গেছে আর স্টেশনটা দেখো ফাঁকা, যেহেতু এখন দুপুর বেলা দেখতেই পাচ্ছ লোক সংখ্যা কম। রানাঘাট স্টেশনে মোট কিন্তু 3টি ওভার ব্রিজ আছে, তার মাঝখানে একটা কিন্তু ওভার ব্রিজ এখানে স্কেলেটার হাঁটতে সমস্যা হয় তারা কিন্তু এক্সেলেটর হয়ে উপরে উঠে আসতে পারে, এবং এই এক্সেলেটরের জন্য অনেক মানুষের অনেক যাতায়াতের জন্য অনেকটা সুবিধা। চলো এখন রানাঘাট স্টেশনে পুরোটুকু অংশ তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো স্টেশনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটা কিন্তু লালগোলা প্যাসেঞ্জার, এখন যাবে ডাইরেক্ট সোজা শিয়ালদা। তাছাড়া রানাঘাট জংশন থেকে কলকাতা লোকাল কিন্তু যায় 5 নম্বর স্টেশন থেকে যায়। চলো এখন স্টেশনে এই রাস্তা দিয়ে সোজা যায়, এখন এই স্টেশনের পাশে এখানে কি কি খাবারের দোকান আছে তোমাদের দেখো। রানাঘাট স্টেশনে বেশিরভাগ কচুরি, ডিম টোস্ট এবং নানান রকমের খাবারের কিন্তু এখানে পাওয়া যায়। রানাঘাটে যাত্রীবহুল প্রচুর সংখ্যা মানুষ কিন্তু ওঠা নামা করে এই স্টেশন থেকে। এই রানাঘাট স্টেশন থেকে যে কোনো একটা লোকাল ধরে তোমরা চলে যেতে পারো তোমাদের গন্তব্যস্থল, এখানে তোমরা প্রচুর অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবে যাওয়ার জন্য। যাই হোক চলে যাচ্ছে এই ট্রেনটা এখন শিয়ালদার রওনা হচ্ছে, আর ওই পাশটা রয়েছে কিন্তু আর ওই পাশটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এই পাশটা দেখো, এই পাশে গাছ দিয়ে এই পাশে কিন্তু একটা ব্রিজ ছিল, এই ব্রিজটা ভেঙে গেছে। আর ওই যে ব্রিজটা তোমাদেরকে বলছে এই যে এখানটা হচ্ছে এই যে সেই এক্সকেলেটার কথা বলছিলাম, এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, আর তোমরা 2 নম্বর থেকে 1 নম্বরে আরামসে চলে আসতে পারবে এই এক্সকেলেটার মাধ্যমে। রানাঘাট স্টেশনটা অনেকটা এরিয়া জুড়েই কিন্তু রানাঘাট স্টেশন, এখান থেকে 1 থেকে পুরো 6 নম্বরের প্ল্যাটফর্ম তোমরা পেয়ে যাবে রানাঘাট জংশন। এই 1 নম্বরে প্রচুর যাত্রী সংখ্যা বসে রয়েছে তার ট্রেনের অপেক্ষায়। রানাঘাট স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ যাত্রীবহুল প্রচুর সংখ্যা মানুষকে, এখানকার লোকজন সব ওয়েট করছে ট্রেনের জন্য কখন ট্রেন আসবে এবং তার গন্তব্য তারা যেতে পারবে। প্ল্যাটফর্মে স্টেশনে তোমরা দেখতে পারবে এই যে আরপিএফ, এই যে এই সাইডটা মানে ডান সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডে সম্পূর্ণ কিন্তু আরপিএফ। রানাঘাট জংশনের উপর দিয়ে প্রচুর এক্সপ্রেস চলে যায় এখান থেকে। তাছাড়া ওই যে 2 নম্বর প্ল্যাটফর্মের ওই পাশে বড় সড়ক করে লেখা রয়েছে রানাঘাট জংশন। চলো আমি তো চলে এসেছি আমার গন্তব্যস্থলে রানাঘাট জংশনে। আজকে কিন্তু গাইস প্রচন্ড তাপ দিয়েছে, দেখতেই পাচ্ছ কত রোদ দূর। রানাঘাট স্টেশনের পুরোটুকু অংশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম 2 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম। চলো এখন এক্সেলেটর হয়ে উপরের ব্রিজে যাই এবং ব্রিজে গিয়ে ভিউটা তোমাদেরকে দেখাই রানাঘাটের জংশনের। উঠে পড়ছি এক্সেলেটর হয়ে রানাঘাটের উপরের ব্রিজে, আর দেখতেই পাচ্ছ উপর থেকে কত সুন্দর লাগছে রানাঘাট জংশন, দূর দারুণ একটা ভিউ লাগছে দেখতেই পাচ্ছ রানাঘাট জংশন। এখন এই রাস্তা যাচ্ছে সোজা কিন্তু শিয়ালদার দিকে, আর এই দিক থেকে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকছে, এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে এই লোকাল আসছে কিন্তু শিয়ালদার দিকে যায়। আর এই ব্রিজের উপরের অংশটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে কিন্তু ব্রিজে এখানকার অনেক লোক সংখ্যা বসে, আর উপর থেকে কিন্তু খুব সুন্দর ফুরফুর হাওয়া দেয়। যাই হোক আজকের ভিডিওটা অবশ্যই কেমন লেগেছে তোমাদের কমেন্ট করবে, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারো। দেখা হচ্ছে গাইস খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই।